তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, এবাদত আর দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না? নাই। তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন, কেউ নাই, কাক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন, ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ বলেন, এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো। এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ চিনেন না? মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কটা হইলো? 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে, আমল নামা দেখে বলবে, আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে। আল্লাহ, এত আমল নামা তো আমি করি নাই, এত নেক কাজ কোত্থেকে আসলো? এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার। আল্লাহ বলবে, না আমার ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ। পড়ে, ফেরেশতারা কখনো ভুল করতে পারে না? এটা তোমারই আমল নামা। আমার আমল নামা, আমি তো এত সব করি নাই। আল্লাহ বললেন, তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ, ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো, আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি? মাশাআল্লাহ, সবার বাড়িতে গরু? হ্যাঁ, বাড়ি বাড়ি, আপনার বাড়িতেও আছে তো? এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাসুর হয়, খুশি লাগে না আপনাদের? মালিক কি করে? এটারে খাওয়ায়, খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না, কুরবানির হাটে বিক্রির জন্য। আল্লাহ বললে, তুমি যে ওই ছোট্ট দান করেছ, তোমার ওই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকীদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ। পড়ে, তাহলে মুত্তাকীদের প্রথম গুণ তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন, আপনাদের কষ্ট হচ্ছে?